আসসালামু আলাইকুম এটা হচ্ছে মসজিদ বিলাল এমনকি যেটাকে বলা হয় বিলাল মসজিদ বিলাল মসজিদ এর ভিতর দৃশ্য কেমন এবং দেখতে কেমন সেটি আজ আপনাদেরকে দেখানো হবে চলুন এটা হচ্ছে মসজিদ বিলাল বিলাল মসজিদে প্রবেশ করার জন্য যে গেটটি ব্যবহার করা হয় সেটি এটা হচ্ছে দুইটি গেট এখানে ওই দিক যাওয়া হলে এই রোডে যাওয়া হলে সেটা হবে মার্কেটের দিক যাওয়া আর এই দৃশ দিক হল আপনার মসজিদে যাওয়ার জন্য দোতলায় যে যাওয়ার জন্য যে ইউজ করা হয় সিঁড়িটি সেই সিঁড়িটি হচ্ছে এটি যেটা দোতলায় যাওয়ার জন্য ইউজ করা হয় দেখুন এখান দিয়ে সামনে আরেকটি গেট আছে মসজিদে প্রবেশ করার জন্য মূল এইটা হচ্ছে সেই গেট এবং এটা পুরাটাই হচ্ছে বারিন্দা মসজিদ মসজিদের যে সামনে যে বারিন্দাটি এটা হচ্ছে সেই বারিন্দাটি আর এখানে অনেকগুলা বক্স রাখা হয়েছে জুতা রাখার জন্য মানুষের যেন জুতা রাখতে কোনো সমস্যা না হয় সেই জন্যে চতুর্দিকে অনেক বক্স রাখা হয়েছে জুতা রাখার জন্য এমনকি জুতার মাপে চ্যান্ডেল রাখার জন্য চ্যান্ডেলের মাপে জুতাগুলা বক্সগুলো বানানো আর এটা হচ্ছে পুরাটাই বারিন্দা এই রোডে সোজা এভাবে চলে গেলে সামনে হচ্ছে আপনার উজুর জায়গা এটা হচ্ছে একটি গম্বুজ বানানো হয়েছে আর মিনারের সাথে যে দূর থেকে গম্বুজটি দেখা যায় সেটা হচ্ছে ভিতরে তাহলে চলুন ভিতর দিক যাওয়া যাও এ হচ্ছে মিল মেন মসজিদে ডুখার প্রবেশ গেট এখানে তিনটি গেট আছে মসজিদে এটা দেখুন ভিতরে কারুকাজ করা কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর কারুকাজ করা ভিতরে অনেকে এখনো নামাজ পড়তেছে কারণ আমি এখন ভিডিও করতেছি সেটা হচ্ছে মাগরিবের পর আমি মদিনা থেকে নামাজ পড়ে এসে তারপরে এখানে আসলাম ভিডিও করার জন্য আপনাদের জন্য কারণ মদিনার সাথে এটা হচ্ছে মদিনার সাথেই বেশি দূর না কাছাকাছি আর দূর থেকে যে মিনার ছাত তো দেখা যা যায় একটি সেটা সেটাও সেই গুম্বুজটি এটি দেখুন কত সুন্দর ডিজাইন করা আর এটা হচ্ছে ইমাম ইমামের স্থান ইমাম সাহেব যেখানে নামাজ পড়ানো হয় নামাজ পড়ান সেই স্থান হচ্ছে এটা আর এমনকি প্রতিটা জারবাতির সাথে সুন্দর করে ফ্যান লাগানো আছে এটা ইমামের স্থান আর এইভাবে যতটা জারবাতি আছে সবগুলার সাথে এমন করে পেন লাগানো আছে সুন্দর মাছ সেন্টারে প্যান্টগুলো লাগানো কত সুন্দর দৃশ্য যে কখনো আসেন নাই ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দান করে মসজিদ বিলাল এবং মুজিদ নববিখানে আমাদের নবজি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম শুয়ে আছেন সবাইকে যেন জায়রা করার এবং ওমরা করার তৌফিক দান করে আমিন আর এটি হচ্ছে সেই গম্ম যেটি বাহির থেকে দেখা যায় বুরু কালার সেটি অনেকে নামাজ পড়ছে অনেকে কোরআন তেলাত করছে মসজিদ বিলাল মসজিদের ভিতর দেখুন কত সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে ছাদের উপর ওঠার জন্য দুইটি সিঁড়ি ইউজ করা হয় সেই দুইটি একটা হচ্ছে এটি আর একটি হচ্ছে সামনে আর একটি আছে এখন আপাতত দুটোই বন্ধ করা দুটায় তালা লাগানো উপরে উঠার জন্য এই দুইটি সিঁড়ি ইউজ করা হয় দুটি এখন দুইটি এখন বন্ধ করা আছে কারণ এই দুইটি দিয়ে সাদের উপর যাওয়া হয় দেখুন অনেকে নামাজ পড়তেছে সুন্দর একটি দৃশ্য যে